প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন সবাই। চলে আসলাম আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাচ্চাদের পুতুল, বিভিন্ন ধরনের পুতুল আছে। এই যে প্যাকেটে দেখতে পাচ্ছেন বড় সাইজের পুতুল, আই যে একটু ছোট, আই যে একটা একবারে ছোট। আপনারা একটু একটু ধরে দেখাই, এই গোলাপি পুতুলটা আপনাকে একটু ধরে দেখালাম। ভাই এইগুলো কত করে বিক্রি করেন? কত করে বিক্রি করেন? 100 টাকা করে না? আপনারা একটা দাম দিগেই একটু বড় সাইজে একটা ধরি। এই যে একটা পুতুল গোলাপি কালার, দেখতে একে লাগতেছে। তো ভাইয়া এটা কত করে ভাইয়া? 160 টাকা করে এটা। এটা মোটামুটি ভালোই লাগতেছে। আমরা এখন আর একটা পুতুলের দাম জিগাবো ভাই। ওই যে মিডিয়াম বড় ওই যে ওইগুলোর দাম কত? তো এই যে একটা দেখতে পাচ্ছেন, এই পুতুলটাও মোটামুটি ভালোই বড় আছে। ভিডিও মাধ্যমে একটু ছোট দেখা যাচ্ছে। আপনাদের একটু পাতায় দেখাই, একটু বসাই দেখাই। এই দেখেন ক্যাপও লাগানো আছে, বাচ্চারা এসব অনেক খুশি হয় এসবে। তো ভাইয়া এটার দাম কত করে? প্রিয় ভিউয়ার্স আপনারা জানলেন যে এটার দামও 300 টাকা। এটা হচ্ছে মোটামুটি মিডিয়াম সাইজ, সবচাইতে বড় সাইজ। এই যে এই পাশে, এই যে দেখতে পাচ্ছেন ব্যাগে, এই যে হচ্ছে সবচাইতে হাই কোয়ালিটি বড় সাইজ। এটা হচ্ছে ক্যাপ করা আছে। আপনাদের এখন সবচাইতে বড় সাইজে একটা পুতুলের দাম শুনে জানাবো। তো ভাই এটা রাখেন নিজের। তো আপনারা এখন এই বড়টা একটু দাম শুনে জানাবে। দেখেন কত বড় পুতুল, এখানে বড় ছোট সব ধরনের পুতুলে আছে। তো অনেক সুন্দর লাগতেছে, তো ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। আচ্ছা ভাইয়া আপনাকে আর একটু ডিস্টার্ব করে, বড় পুতুলগুলোর দাম কত করে ভাইয়া? 1000 টাকা না? মানে ফিক্স রেট আপনার এখানে সব? সামথিং কিছু কম আছে? সামথিং কিছু কম আছে না? তো এটা কত রাখতে পারবেন বড় পুতুলটা? ফিক্স 800 টাকা না? যাক দামও কম আছে, মানে ভালো। তো বড় পুতুলে যে দেখলেন, তো আপনাদের কোনটা বেশি ভালো লাগলো কমেন্ট করে জানাবেন। আর পাশে যে একটা পুতুল আছে এটা আপনাদের দেখাইনি, এটা দেখাচ্ছি। এ দেখেন টেডি বিয়ার, এটা হচ্ছিল চায়না পুতুল, প্যান্ট জামা পরাই আছে। তো ভাইয়া এটার দাম একটু বললে আর একটু ভালো হইতো। এটার দাম হচ্ছে 200 টাকা ফিক্স প্রাইস। তো আপনাদের পুতুলের দামগুলো জানাই দিলাম। তো আপনারা যেখান থেকে কিনেন আপনাদের কিনতে এখন সুবিধা হবে, কারণ এক এক জায়গা দাম এক এক পদের। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আর এই পাশে আছে অনেক খেলনা বাচ্চাদের, তো এত কিছু এখন আর দেখাবো না। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই শেষ করব। তো কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। লেক পার, আর এই যে ভিডিওটা দেখতেছেন, এই ভিডিওটা করা হয়েছিল লেক পার থেকে, মাদারীপুর লেক পার। এই যে এর পাশে এক ভাইয়ের সাথে পরিচয় হলাম, কথা বললাম, তারপরে ভিডিওটা করা হয়েছে। তো এটা হচ্ছে মাদারীপুর লেক পার, এই যে দেখতে পাচ্ছেন মাদারীপুর লেক পার। তো আপনারা যারা এখানে আসবেন অবশ্যই পুতুলগুলো পেয়ে যাবেন। অনেকে অনেক জেলা থেকে ঘুরতে আসে, আমি যেমন এই জায়গায় ঘুরতে এসেছি, আপনারাও আসবেন। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, আর একটা লাইক করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। তো চলুন আমরা একটু হালকা একটু সামনে যাই, একটু লেক পারে একটু দৃশ্য দেখাই। ভিডিওটা শেষ করতে চেয়েছিলাম, তো আপনাদের একটু লেক পারে দৃশ্য দেখাই। এই যে হচ্ছে মাদারীপুর লেক পার, এখানে মানুষে ঘুরতে যায় উপরে ছবি তুলে। তো আপনাকে একটু জুম করে দেখালাম। তো এই পাশে দৃশ্য আপনাদের দেখাই, এই যে হচ্ছে দিঘি, বড় দিঘি, এখান দিয়ে মানুষ অনেক ঘুরে। এই যে লেক পার, এই দেখেন আপনাদের দৃশ্যটা একটু দেখায়। আর যে হচ্ছে কফি হাউস, এখানে রেস্টুরেন্ট খাবার দাবার পাওয়া যায়। এ পাশে আরও অনেক দোকানই আছে, দেখতে পাচ্ছেন আপনারা অনেক দোকান আছে এখানে। আর যে রেস্টুরেন্ট, আর যে লেক পার মাদারীপুর,
আপনারা অনেকে চিনেন যারা মাদারীপুর আছেন তারা তো চিনেনই আর যারা আসেননি তারা এসে ঘুরে যাবেন এখান থেকে তো ভিডিওটি এখানে শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ